हाय गाइस, आज के आमी रान्ना करब डिम सोयाबीन। एखाने सोयाबीनटा सेद्ध करे एकटु फ्राई करा आछे सादा तेले। कुचो कुचो आलू केटे रेखे दिएछि, आर पियाज, लेबु, टमेटो कुचि, रसुन, आदा, एटाके आमी पेस्ट करे नेब भालो करे। आर एखाने आछे नून, लंकार गुड़ो, चीनी, हलुद, फोड़नेर जोने गोटा जिरे, तेजपाता, शुक्लो लंका, और स्वाद मतन तो नून जानो। और ये डिम सेद्ध करे नियेछि, छटा डिम सेद्ध करे नियेछि, एटाके आमी फ्राई करे नेब। और ये सर्षे तेल और घी, गरम मसला, ये कटा आमार एखन लागबे, आमी आबार परे आसछि। तारपरे शुक्लो लंका फोड़न दिलाम, तेजपाता फोड़न दिए दिलाम, যে বেটে রেখেছিলাম সমস্ত আদা রসুন সব এগুলো কড়াইয়ে দিলাম। এটাকে ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আমার এটাকে পুরো ফ্রাই করা হয়ে গেছে বাদামি বাদামি করে। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব। জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম একটু, স্বাদ মতন, লাগলে পরে তোমরা আবার দিয়ে দেবে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতন চিনি। চিনিটা দিলে কালারটা আসে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, যেহেতু তলায় লেগে যাচ্ছে সামান্য একটু জল দিতে পারো। কালারটা দেখো দুর্ধর্ষ এসছে। এবার একটু টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে আমি এই আলুটা ফ্রাই করে রেখেছিলাম, এই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব মশলা মিশা হয়ে গেল। এবার আমি যে সোয়াবিনটা হালকা সেদ্ধ করে রেখেছি আর হালকা তেলে ফ্রাই করে রেখেছি, এটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এই যে ভালো করে ভাজা হয়ে গেল, দেখো কালারটা দারুণ কালার এসছে। তারপরে আমি একটু লেবু স্টক দেবো, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। লেবুটা দিলে যাদের একটু হেলদি চেহারা, মেদটা একটু ঝরে। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে আমি ডিমটাকে ফ্রাই করে রেখেছিলাম, ওই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা পরেও দিতে পারবে, কিন্তু আমি আগে দিলাম। দিয়ে এটাকে হালকা করে একটু নাড়িয়ে নেবে। ডিম সোয়াবিন মোটামুটি তোমরা সবাই করো ঘরোয়া রান্না, যেহেতু এখন লকডাউন চলছে, আমাদের এখানে একটু বাজার টাজার সব বন্ধ আছে, তাই ঘরে যা আছে আমি তাই রান্না করছি ঘরোয়া পদ্ধতি। চট জলদি রান্না হয়ে যায় আর ঘরে এগুলো সবসময়ই থাকে, সবার ঘরেতেই থাকে, খুব দারুণ খেতে লাগে। এবার আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু সোয়াবিনটা ভাজা আছে, আলুটাও ফ্রাই করা আছে, ডিমটা সেদ্ধ করে খুব একটা জল লাগবে না। ঠিক আছে, আমি আসছি। এটা হয়ে গিয়ে আমার রান্না রেডি। একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা ভালো করে মিশিয়ে নিলাম। আমার পুরো কমপ্লিট হলো ডিম সোয়াবিন। দেখো বাড়িতে তোমরা সবাই খেলো, খেয়েও যদি এটা ভালো লাগে বাড়িতে রান্না করে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ।